আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সম্প্রতি 28শে সেপ্টেম্বরে 18তম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই সাবজেক্ট প্রকাশিতর জন্য তোমাদের দুটো বিষয় নিয়ে হয়েছে, সেটা হচ্ছে অঙ্ক মানে ম্যাথমেটিক্স, আর আছে আছে তোমাদের শারীরিক শিক্ষা মনে হয়। যাই হোক, এই দুটো নিয়ে হয়েছে। আমি যেটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, তোমরা পদ্মাতে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য, সপ্তম শ্রেণী, আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে গণিত। দেখো তোমাদের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 4, তার মানে এর আগে তিনটা অঙ্কের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর অ্যাসাইনমেন্ট, আর এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের সমান্তরাল সরলরেখা নিয়ে। তোমাদের সমান্তরাল সরলরেখা যেটা আছে, একটা রেখার বিপরীতে আরেকটা রেখা থাকে, সেটা হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল সরলরেখা ও ছেদক পড়তে হবে, দুটি সমান্তরাল সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত দেখতে হবে, দুটি সমান্তরাল রেখার হওয়ার শর্ত প্রমাণ দেখাতে হবে। এই তিনটা আইটেম যদি আমরা পড়ি, তিনটা টাইপস দিলে ভালো করে পড়তে হবে, পড়লে তো আমরা কী করবো, আমরা সমান্তরাল রেখা সম্পর্কে জানতে পারবো। দেখো নির্ধারিত কাজটা হচ্ছে এরকম ছিল যে এ বি সমান্তরাল সি ডি এবং পি কিউ ছেদক, যা রেখাদ্বয়কে যতক্ষণে এম ও এন বন্ধনীতে ছেদ করেছে। তার মানে বলতেছে যে এ বি একটা রেখা হবে আর সি ডি তার একটা হবে, তাও সমান্তরাল রেখা হতে হবে। তার মানে এ বি নিচে একটা সি ডি একটা সমান্তরাল রেখা করতে হবে, আর তাদের ছেদক মানে দুটি সমান্তরাল লেগেই ছেদকে আছে পি কিউ, তার মানে মাঝখানে যে দাগটা হবে সেটা হচ্ছে তাদেরকে ছেদক বলা হয়, এবং যথাক্রমে এম ও এন তা বিন্দুতে ছেদ করে। তার মানে এ বি রেখাকে এম বিন্দুতে ছেদ করে আর সি ডি রেখাকে এন বিন্দুতে ছেদ করে পি কিউটাতে। দেখো এক নম্বর প্রশ্নটা বলতেছে দুই জোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো। তার মানে ওই যে ছবিটা আঁকছে ওখান থেকে দুই জোড়া চিহ্নিত কোণ আঁকাতে হবে যেটা অনুরূপ কোণ, প্রতি জোড়া কোণের মান সমান কিনা তা যাচাই করো। তার মানে প্রতি কিনা চাঁদার মাধ্যমে সেটা মেপে কী করতে হবে, আমাদের ঠিক করতে হবে, মানে মেপে ঠিক করতে হবে যে কোণগুলো ঠিক আছে কিনা, এবং প্রমাণ করতে হচ্ছে যে এ এম এন কোণ সমান সমান এম এন ডি কোণ, এই কোণের সমান কোণ সমান সমান এই কোণ। তারপরে দেখো দুই নম্বরটা হচ্ছে কি পি এম বি কোণ সমান সমান 60 ডিগ্রি, পি এম বি কোণ সমান সমান কি 60 ডিগ্রি, এবং এম বিন্দুগামী একটি সরলরেখা এন ডিকে যদি। তারপরে বলতেছে যে পি এম বি কোণ সমান সমান 60 ডিগ্রি, এবং এম বিন্দুগামী একটি সরলরেখা এন ডিকে যদি আর বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন এম এন সমান সমান এম আর, তাহলে প্রমাণ করতে হবে যে এম এন একটি সমবাহু ত্রিভুজ। তার মানে বলতেছে যদি একটা কোণ নিতে বলছে, তার মানে এ বি সরলরেখার উপরে পি এম বি কোণ এই কোণটা 60 ডিগ্রি হতে হবে, আর সেটা হচ্ছে এম বিন্দুগামী একটি সরলরেখা এন ডিকে ছেদ করে। তার মানে এম বিন্দুগামী রেখাটা 60 ডিগ্রি কোণে অবস্থান করবে, আর এমন একটা আর বিন্দু ছেদ করে যেন এরা দুইজন বাহুগুলো সমান হয়, তাহলে পরবর্তী সময়টা সমবাহু কিনা সেটা তোমাকে দেখাতে হবে। এটা ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট 1 আর 2, এইটাই তোমাদের কাছে কাজ করতে হবে। আমরা নির্দেশনা যাই, ছেদ বিন্দু চিহ্নিত করব, মানে ছেদ বিন্দু চিহ্নিত করবো, এবং চাঁদার সাহায্যে অনুরূপ কোণ পরিমাপ করে সমান কি না তা যাচাই করব। অনুরূপ কোণ এবং বিপরীত কোণের ধারণার প্রয়োগ করে প্রমাণ সম্পন্ন করতে হবে। তার মানে তোমাকে চাঁদার মাধ্যমে কোণগুলো চিহ্নিত করে সুন্দর মতো কোণগুলো ঠিক আছে কি না মাম ঠিক আছে কি না সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। দুই নম্বরেতে দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণগুলো সমান হয়, এবং ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়। এই ধারণাগুলো প্রয়োগ করে প্রমাণ সম্ভব হবে। তার মানে তোমাকে এই যে রুলসগুলো দেওয়া আছে, নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলো পালন করেই আমাদের কী করতে হবে, এম এন একটি সমবাহু ত্রিভুজ সেটা পালন মানে প্রমাণ করতে হবে। তারপরে আছে দেখো মূল্যায়নের বিবৃতি, সঠিক চিত্রায়ন করতে হবে, অনুরূপ কোণ চিহ্নিতকরণ করতে হবে, অনুরূপ কোণ যাচাই করতে হবে, আর সঠিক প্রক্রিয়া অনুসরণ করে আর যথাযথ উত্থাপন করতে হবে। এই যে 4টি 5টি অনুসরণ করলে আমরা ফুল নাম্বার পাবো, আশা করি মানে ভালো মানে বেশি ভালো থাকবে। যা হোক আমাদের এই ছিল অ্যাসাইনমেন্টের, আমরা এক দাগের অন্তরে চলে যাই তোমরা তাহলে। এখন অ্যাসাইনমেন্টের শিরোনাম আছে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা, সেটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। সপ্তম সপ্তাহে আর 18তম সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টটা দিছে তোমরা দেখতে পাচ্ছ। তা এটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, তোমাদের 1 নং দুটো অংশ করতে হবে, একটা আছে দুটো উত্তর আছে, একটা আমরা যেটা প্রথম করতেছি এটা নাম আছে প্রথম অংশ। তা আমি প্রশ্নতে আগেই উল্লেখ করে দিয়েছি যে প্রশ্ন কী কী আছে, দেখো আমি তারপরেও আমি তোমাকে এখানে একটু উল্লেখ করে দিয়েছি।
যে এ বি সমান্তরাল, এটা সমান্তরাল সিডি, এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেওয়া আছে যে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ ছেদক বা রেখাদ্বয় যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে, ছেদটি ছেদটি এ বি ও সিডি সরলরেখার রেখা দুটির সাথে মোট আটটি কোণ উৎপন্ন করেছে। তার মানে এখানে আমি তোমাকে বোঝাই চিত্রটা দেখে, এই যে চিত্র দেখলে তোমরা বুঝতে পারবা যে এ আর বি দুটি সরলরেখা, এই এ আর বি দুটি সরলরেখা, এরা দুইজন সরলরেখা, কিন্তু এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। কেন? এই এ আর এই বি, দেখো দুইজনের দুই প্রান্ত অপরদিকে মানে বিপরীত দিকে দুটো সরল ই দেওয়া আছে সরলরেখা। এই সরলরেখা যখন পি কিউ এদের ছেদক, বলতেছে পি কিউ এদের ছেদক, পি কিউ এই যখন এই যে পি আর কিউ এদের মধ্যে একটা ছেদক ই করতেছি আঁকতেছি, তখন দেখো এদের মধ্যে দেখো কয়টা কোণ উৎপন্ন হচ্ছে, আটটি কোণ উৎপন্ন হচ্ছে, একটা কোণ, দুটো কোণ, তিনটা কোণ, চারটি কোণ, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই টোটাল আটটি কোণ উৎপন্ন হচ্ছে। তার মানে যখন এ বি ও সিডির সমান্তরাল রেখা থাকে তখন তাদের মধ্যে যদি পি কিউতে যদি রেখাটা না মানে একটা ছেদকটা না হয় তাহলে অবশ্যই আটটি কোণ উৎপন্ন হবে। এখন এই কোণগুলোর মধ্যে, এই কোণগুলোর মধ্যে দেখো লেখা আছে যে এই কোণগুলোর মধ্যে দুটি জোড়া অনুরূপ কোণ হচ্ছে, দেখো এই কোণটা, এই যে আমি যেটা আঁকাইছি এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, আবার এই কোণের বিপরীত মানে অনুরূপ কোণ, বিপরীত কোণ করছি, সরি ভুল হচ্ছে, অনুরূপ কোণ, এই কোণের অনুরূপ কোণ এই কোণ, এই কোণের অনুরূপ কোণ এই কোণ। আমরা যদি বলি এই কোণের অনুরূপ কোণ এই কোণ তাও ভুল হবে না, এটাও ঠিক আছে, আবার এই কোণের বিপরীত কোণ এটা হচ্ছে এই কোণ। তাই অনুরূপ কোণ বলতে আছে যে কোণটা এক কোণের একবার হুবহু একই, তো সেই কোণের দেখো এখানে বলে দিচ্ছে অনুরূপ কোণ, এই যে এ এম পি কোণ, এই যে এই যে কোণটা এর অনুরূপ কোণটা হচ্ছে আছে দেখো এম এন সি কোণ বা সি এন এম কোণ, একই কথা, এই যে এ এম পি কোণ ও সি এন এম কোণ। অপরদিকে দেখো এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণ, তার মানে আমরা এটা বলতে পারি এ এ এম এন কোণ, এই যে এই কোণটা, এই কোণটা দেখো, সরি এখানে দেখো কোণটা দিতে মিস্টেক হয়েছে, কোণ যে এ এম এন কোণটা আর সি এন কিউ কোণ, দেখো সি এন কিউ কোণ, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। তাহলে এই কোণগুলোর মধ্যে দুটো, এই যে কোন দুটো কোণ বলছে প্রশ্নের মধ্যে বলছিল যে কোন দুটো কোণ অনুরূপ কোণ, তা আমি দেখাই দিছি যে এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, এই কোণটার অনুরূপ কোণ এইটা। এখন আসো বলতেছে যে প্রতি জোড়া, বলতেছে যে প্রতি জোড়া অনুরূপ কোণের সমান কিনা, মানে প্রতি জোড়া কোণ যেটা সেটা অনুরূপ সমান কিনা তা যাচাই করার জন্য চাঁদার সাহায্যে আমি প্রথমে কী করছি, একটা চাঁদা নিয়েছি, চাঁদা নিয়ে আসার পরে প্রথমে এই রেখার মাঝে আবার ধরছি, ঠিক আছে, এই যে রেখার পর যখন ধরলাম তখন দেখতে হবে যে প্রতিটি কোণ কি সাইড কোণ কি সমান মানে কত ডিগ্রি সেটা তোমাকে মেপে দিয়ে দেখাতে হবে। তা চাঁদার মাধ্যমে দেখো এ এম পি কোণ, তার মানে এ এম পি কোণ যখন আমি এটা মাপছি তখন এটা একশো বিশ ডিগ্রি হয়েছে, কত ডিগ্রি, একশো বিশ ডিগ্রি, এর অনুরূপ কোণটা হচ্ছে কোন কোণ, এই কোণ। তাহলে এটাও আমি চাঁদার মাধ্যমে, সবচেয়ে এটা চাঁদার মাধ্যমে মাপতে হবে, এটা যদি ষাট ডিগ্রি হয় একশো বিশ ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই ষাট ডিগ্রি হবে, কারণ এই কোণ টোটাল মিলে একশো আশি ডিগ্রি, এটার কয় সরল কোণ, সরল কোণ এক সরল কোণ সমান সমান একশো আশি ডিগ্রিতে এক সরল কোণ হয়, তার মানে এটা যদি একশো বিশ হয় তাহলে এটা হবে কত, ষাট ডিগ্রি, কারণ ষাট আর একশো বিশ একশো আশি, দুই দুই সমকোণ মানে এখানে দুই সমকোণের পরিমাণ আছে, তা এই কোণটা হচ্ছে একশো বিশ ডিগ্রি, তাহলে এর অনুরূপ কোণটা হচ্ছে কোণটা, তাহলে তার এটাও তাহলে এটাও কত হতে হবে তোমাকে অনুরূপভাবে মাপ দিয়ে সুন্দর করে একশো বিশ ডিগ্রি হতে হবে, তাহলে এটাও একশো বিশ ডিগ্রি, এটাও একশো বিশ ডিগ্রি, তাহলে বাকি থাকে এটা ষাট ডিগ্রি, তাহলে এটাও কত ডিগ্রি হতে হবে, ষাট ডিগ্রি, এটাও ষাট ডিগ্রি হতে হবে, কত ডিগ্রি হবে, ষাট ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা বলি এ এম পি ও সি এন এম কোণদ্বয় পরিমাপ করি, দেখা গেল যে পরিমাপ করে দেখা গেল উভয় 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 কোণদ্বয় পরিমাপ একশো বিশ ডিগ্রি, কত ডিগ্রি, একশো বিশ ডিগ্রি, উভয়ের পরিমাণ পরিমাণ হয়েছে কত, একশো বিশ ডিগ্রি। তারপরে দেখো একইভাবে এ এম এন, তার মানে এ এম এন এই কোণ মাপ করি এবং সি এন কিউ কোণ মাপ দেওয়ার পরিমাণ ষাট ডিগ্রি, সুতরাং প্রতি জোড়া অনুরূপ সমান, প্রতি জোড়া কোণের অনুরূপ সমান, এই যে কোণগুলো আঁকালাম এই সব কোণই সমান গেল আছে, এটা আমাদের প্রথম অংশ। আমরা দ্বিতীয় অংশতে আসি, দ্বিতীয় অংশটা দেখো, দ্বিতীয় অংশটা বলতেছে যে দেওয়া আছে, দ্বিতীয় অংশতে সেম আবার বলবো আমরা, দেওয়া আছে এ বি সমান্তরাল কত, সিডি এবং পি কিউ তাদের ছেদক, কোন রেখাদ্বয় যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে, তার মানে প্রমাণ করতে হবে যে এ এম এন কোণ, এ এম এন কোণ সমান সমান এম এন ডি কোণ, এই কোণটা প্রমাণ করতে বলছে। তার মানে এখানে আমাদের কোণটা দেখো কোন কোণটা প্রমাণ করতে বলছে, যে এ এ এম
এল কোণ, এই কোণটা বনাম এই কোণটা তোমাকে, এই কোণটা সমান এই কোণটা তোমাকে প্রমাণ করতে হবে, এই কোণটা সমান এই কোণটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করে দেখালে যে এই দুটো কোণ সমান। তো আমাদের প্রথম কাজটা হবে, দেখো প্রথমে এ বি একটা সমান্তরাল, আবার আগের মতো ছবি এঁকেছি, এ বি সমান্তরাল, এটাও সমান্তরাল আগের মতো, এটাও 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও বি 60 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 60, এভাবে সুন্দর করে চাঁদার মাধ্যমে তোমরা আবার সেম মতো আঁকাবা। আর প্রমাণে আসো, দেখি প্রমাণে আমরা কী বলতে চাই, সমান্তরাল রেখার সংজ্ঞা অনুসারে, আমরা জানি সমান্তরাল যে রেখাগুলো সেগুলোর সংজ্ঞা অনুসারে আমরা জানি অনুরূপ কোন কোনো জোড়া পরস্পর সমান হয়, মানে অনুরূপ কোণ যেগুলো আছে সেগুলো সবসময় কী হয়, সমান হয়। যেমন এই কোণ যদি কোণে, এই কোণ, এই কোণ আর এই কোণ সমান, তো এই কোণে বিপরীত কোণ যদি এটা দেখা হয় বিপরীত কোণ, এটা যদি এটা সমান হয় তাহলে অবশ্যই এটাও সমান। তাহলে অনুরূপ কোণ, দেখো অনুরূপ কোণ বলো আছে, দেখো পি এম, এই যে পি এম বি কোণ, এই কোণটা, এই কোণটা, এই যে পি এম বি কোণ সমান সমান অনুরূপ কোণ কোণটা, এই কোণটা, যে এম এম এন ডি কোণটা, এই কোণের অনুরূপ কোণ এই কোণ, দেখো পি এম বি কোণ। উদ্দীপকে বলে দিয়েছিল যে পি এম বি কোণের অনুরূপ কোণ আছে এম বি এন ডি কোণ, এই কোণ। তাহলে এই কোণে যদি বিপরীত হয় তাহলে বিপ্রদীপ কোণ কোণগুলো, তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে, এই কোণে বিপ্রদীপ কোণ আছে, এটা এরকম বিপ্রদীপ কোণ, ঠিক আছে। তাহলে বিপ্রদীপ কোণ দেখো, যে বিপ্রদীপ, বিপ্রদীপ কোণ দ্বয় পরস্পর 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 সমান, আমরা জানি বিপ্রদীপ কোণ দ্বয়ও পরস্পর কি সমান। তো কীভাবে সমান, দেখো পি এম বি কোণ সমান সমান বিপ্রদীপ এ এম এন কোণ। সুতরাং আমরা এ দেখো এখানে বলে যাচ্ছে যে পি পি এম বি কোণ, তাহলে এখানেও ছিল কি পি এম বি কোণ, তাহলে পি এম বি কোণের মান কত, এম এন ডি কোণ। তাহলে এই যে পি এম বি কোণের মান এইটা, তাহলে আমি এখানে সেটা বসায় দিলাম কি, দেখো এই যে এখানে দেখো এ এম এই কোণ আর এই কোণের মান আছে এম এ ডি কোণ, তাহলে এইটা সমান সমান কোণটা প্রমাণিত, এটা সমান সমান কি এ এম এন কোণ সমান সমান এম এম এন ডি কোণ, এটা প্রমাণিত, এই যে আমাদের প্রমাণ করতে বলছে। তারপর একটা আসে ইচ্ছা গদাগে এই দুই নম্বর প্রশ্নে আসো, আমরা দুই নম্বর প্রশ্নটা আছে কী ছিল, দেখো প্রথমে আছে দুই নম্বর প্রশ্নতে আমরা দেখো দেওয়া ছিল, দেওয়া আছে যে এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ ছেদক আগের মতোই, এবং রেখাদ্বয়কে যতক্ষণ এম এন বিন্দুতে ছেদ করে আগের মতো আঁকবো, কিন্তু বলে দিয়েছে যে পি এম বি কোণ, এটা আছে বি কোণ, পি এম বি কোণ সমান সমান 60 ডিগ্রি, তার মানে এই কোণটা কত ডিগ্রি হতে হবে, 60 ডিগ্রি, পি এম বি কোণ 60 ডিগ্রি, এবং এম বিন্দুগামী একটি রেখাংশ, এম বিন্দুগামী থেকে মানে এম এর থেকে, এই এম বিন্দু থেকে একটা বিন্দুগামী রেখাংশ এন ডি, এন ডি এই যে এন আর ডি রেখা, এই যে এন ডি, এই এন ডি রেখার উপর আর বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন এম এন সমান সমান এম আর হয়, তার মানে এখানে এমনভাবে ছেদ করে যাতে এম এন, তার মানে এইটুকুনের মান যা এইটুকুনের সমান যাতে হয় আর হয়। প্রমাণ করতে হবে যে এম এন একটি সমবাহু ত্রিভুজ, তার মানে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কী করতে হবে, আমরা সে করব, প্রথমে আছে কি একটা সরলরেখা নিব, এই যে আর সিডি একটা সরলরেখা নেব, নেওয়ার পরে এই দুটো সরলরেখা নেওয়ার পরে আমরা কী করব, একটা পি কিউ একটা ছেদক আঁকাবো, ছেদক আঁকানোর পর এই ছেদকগুলো অবশ্যই এই কোণটা 60 ডিগ্রি হতে হবে, কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা ইচ্ছেতে 120 ডিগ্রি হবে, একটা 60 ডিগ্রি নিলে এটা 20 ডিগ্রি, তুমি যদি এটা নাও তাহলে এটা হয়ে যাবে, তা এটা 60 ডিগ্রি হতে হবে। এই এইটা যখন আমি 60 ডিগ্রি নিব তখন দেখো এটাও 60 ডিগ্রি নিতে হবে, পরে দেখো দেখো বলে দিচ্ছে যে অঙ্কনের বিবরণে সব কিছু বলে দিচ্ছে যে এম এন এর সমান ব্যাসার্ধ নিয়ে, তার মানে এইটুকুন থেকে এইটুকুনে আমি একটা স্কেলের প্রথমে ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধ নিয়ে মানে এখান থেকে দেখো এটা ক্লিয়ার আছে, এটা এটা আমরা ব্যাসার্ধ নেবো, এখান থেকে এইটুকুনি ব্যাসার্ধ নেবো, একটু দেখি এই যে এখান থেকে এইটুকুনি ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর আমরা কী করবো এইটারে এইভাবে কাটবো, এই যে ব্যাসার্ধ নিলাম এটারে আমরা এইভাবে কাটবো, এই যে এভাবে কাটবো, কাটার পরে এখান থেকে কী করবো আমরা, যেটা আর বিন্দুতে সেট করে আর কী করে এই এম আর আর যোগ করবো, এম এই এম আর আর যোগ করবো, যোগ করবো, যোগ করবো, তাহলে বলতেছে যে এম আর এর ব্যাসার্ধ নিয়ে এন ডি রেখার উপর একটি বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ আঁকে কী করলাম এম আর যোগ করলাম, বৃত্তচাপটি এন ডিকে আর বিন্দুতে সেট করে তাহলে এম আর যোগ করে। এখন দেখো যেহেতু এম আর আর
এন আর এম এন, মানে এম এন আর এম আর যেহেতু সমান, তাহলে কোণগুলো কী হবে, যে কোনো কোণগুলো হবে সমান হবে। দেখো এম আর এন কোণ, এম আর এন কোণ সমান সমান এম এন আর কোণ, সমান সমান বাহুর বিপরীত কোণ দেয় এ সমান, এগুলো লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, পাশে লিখে দিতে হবে। আবার এম এন আর কোণ সমান সমান অনুরূপ পি এম বি কোণ, মানে এই কোণের বিপরীত, তাহলে এম এই যে এম এন আর কোণের অনুরূপ কোণটা হচ্ছে পি এম বি কোণ, এই কোণের অনুরূপ কোণ। তাহলে এই কোণ যদি অনুরূপ কোণ হয়, তাই দেখো এই এই কোণটা উদ্দীপকে দেওয়া আছে যে পি পি এম বি কোণ সমান সমান কত ডিগ্রি, উদ্দীপকে দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এইটা সমান সমান এইটা আর এটা দেখুন 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এম এম আর এনও 60 ডিগ্রি হবে। তাহলে এই এই বাহু যদি, কারণ এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটাও আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে। তারপরে সেকেন্ড টার্মটা আমরা দেখি, দেখি এখন সমকোণী ত্রিভুজ কেনা সেটা আমরা লক্ষ্য করবো, যে সম বাহু না সমকোণী না সমবাহু ত্রিভুজ কেনা, যে এখন এম এন আর হতে পায় সম ত্রিভুজে, দেখো তিন বাহুর সমষ্টির, তিন বাহুর সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন বাহুর সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, এম এন আর কোণ প্লাস এম এন আর কোণ প্লাস এম আর এন কোণ সমান 180, এই তিন কোণের সমষ্টি। তার মানে আমরা এখানে এই যে ছবিটা আঁকছি, এই কোণ এন এম আর কোণ প্লাস এম আর এন আর কোণ আর এম আর এন কোণ, এই তিন কোণের সমষ্টি আমরা কত লিখছি, এখানে লিখছি 180 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি। আর এই কোণের মান দেওয়া নেই, কিন্তু এই কোণের মান আমরা বের করছি 60 ডিগ্রি, এই যে এখানে 60 ডিগ্রি বের করে নিছি, যে এম এন আর কোণ সমান 60 ডিগ্রি আর এম আর এন কোণ সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো এই দুটোর মান, এটার মান 60 ডিগ্রি, এটার মান 60 ডিগ্রি, তাহলে এম এম এন এম আর কোণ প্লাস এই দেখো 60 60 120 ডিগ্রি আর এই 180 ডিগ্রি, তাহলে এইটা এম এন এন এম আর সমান সমান 120 ওই পাশে চলে গেলো, তাহলে কত হলো 60 ডিগ্রি। তাহলে তিনটি বাহুর কোণই, দেখো তিনটি কোণই কী করলো, তিনটি কোণই এই এম এন এন এম আর কোণ, এন এম আর কোণটা সমান সমান এম এন আর কোণ সমান সমান এম আর এন কোণ, এটা তিন কোণই 60 ডিগ্রি, তিনটি কোণই 60, আর কোণগুলো 60 ডিগ্রি হলে বাহুগুলোই কি, এম এন সমান সমান এম আর সমান সমান এন আর, পরস্পর কোণের বিপরীত বাহুগুলোও সমান হয়, যদি কোণগুলো সমান হয় তাহলে কোণের বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ সুতরাং বলা যায় যে এম এন সমবাহু ত্রিভুজ। এই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন অ্যাসাইনমেন্ট। যাক, আমার চ্যানেলে যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা, আর কমেন্টের নিচে যা সব অসুবিধা সেটা বলে দেবা, তাহলে আমি পরবর্তীতে সেটা দেখে তোমাদের সলভ করে দিতে পারবো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজ অ্যাসাইনমেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।